বিভিন্ন সময় কিছুটা নিষ্ক্রিয় থাকলেও পরবর্তীতে কিন্তু আবার কিছুটা সক্রিয় হওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন সময় কিন্তু চেষ্টাও করেছে। তবে র‍্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ক্রমাগত অভিযান চালানোর পরে কিন্তু তাদের এই যে চেষ্টা কিন্তু সফল হয়নি। আমরা দেখতে পেয়েছি যে হুজিবি, আপনারা নিশ্চয়ই জানেন যে এই জঙ্গি সংগঠনটি কিন্তু অনেক আগেই বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করেছিল এবং অনেক প্রাণহানির সংখ্যা ঘটিয়েছে। তবে বেশ কিছুদিন যাবৎ এই জঙ্গি সংগঠন কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় ছিল, বাট ইদানিংকালে আমরা দেখতে পেয়েছি যে তারা পুনরায় আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে এবং সাংগঠনিকভাবে প্রশিক্ষণ সহ অস্ত্র গোলাবারুদ অন্য কালেকশনের দিকেও তাদের একটি যে যোগেন্দ্র তথ্য ছিল সেই একটি তথ্য আমাদের কাছে ছিল। এবং এক্ষেত্রেই তারা কিন্তু, আপনারা নিশ্চয়ই জানেন যে মুফতি মাইনুল ইসলাম জেএমবির অন্যতম শীর্ষ একজন নেতা ছিল এবং সে আল কায়দা এবং একিউএসের ভাবদর্শে কিন্তু সেই জঙ্গি সংগঠনকে পরিচালিত করতো এবং তাকে র‍্যাব কর্তৃকে কিন্তু আটক করা হয়েছিল। এবং এখানে যারা আজকে যাদেরকে আটক করা হয়েছে তারা তার খুবই ঘনিষ্ঠ সহযোগী ছিল। এবং এই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ছিল যে এই হুজিবির কিছু সদস্য আঞ্চলিক নেতা তারা অন্যান্য জায়গা থেকে চট্টগ্রামে মিলিত হচ্ছে এবং এখানে একটি জায়গায় একটি আস্তানায় অবস্থান করছে। সে প্রেক্ষিতে একটি অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানের প্রেক্ষিতে সর্বপ্রথম আমরা যে পরিচয়গুলি ইনিশিয়ালি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে পরিচয়গুলি পেয়েছি যে তাজুল ইসলাম এবং নাজিম উদ্দিন একে খান রোড থেকে একদম ভোরের দিকে তাদেরকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এবং তাদের দেওয়া তথ্য মতে জানা যায় যে এই যে বাসাটি আমরা এখন অবস্থান করছি এখানেই তাদের আরও কিছু সদস্য অবস্থান করছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের র‍্যাব সেভেন কর্তৃক এখানে আসে এবং এই অভিযানটি এখন সমাপ্ত করা হয়েছে আংশিকভাবে। তারা এখানে যে ইনিশিয়ালি আমরা যখন দেখতে পেয়েছি যে দূর থেকে যে তারা যে ভিতরে যে ইলেকট্রনিক গ্যাজেটগুলি ছিল সেগুলি তারা বার্ন করে দিয়েছে এবং আশেপাশে সবাই দেখতে পেয়েছে। পরবর্তীতে আমরা ভিতরে দরজা ভেঙে যখন ঢুকে তাদেরকে তিনজনকে আটক করা হয়েছে এবং এই তিনজনের পরিচয় যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছি তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ হাফেজ আবুজার গিফারি, নূরে আলম এবং ইফতিশাম আহমেদ। এবং ঘটনাস্থল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে বেশ কিছু আইডি আছে এবং এই আইডি তৈরি করার জন্যে যে সকল সামগ্রিক প্রয়োজন সেগুলো এখানে আছে। আমরা প্রথমেই যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি আমরা ইনিশিয়াল জিজ্ঞাসাবাদ করেছি, পরিপূর্ণভাবে আসলে জিজ্ঞাসাবাদ করা এখনও সম্ভব করা হয়নি, বেসিক্যালি আর বিস্তারিত পরে জানানো সম্ভব হবে। যে আমাদের কাছে যে আঞ্চলিক কমান্ডার যাদের হুজিবির এখানে আসার কথা ছিল এর মধ্যে তাজুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, সে ঢাকা অঞ্চলের যে হুজিবির মেইন সমন্বয়ক এবং সে যতদূর আমাদের কাছে তথ্য আছে সে সশস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত এবং এখানে সে টোটালটা কোঅর্ডিনেট করতো। এবং ইতিপূর্বে যে মুফতি মাইনুল ইসলাম যে যাকে আটক করা হয়েছিল তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মুফতি মাইনুল ইসলাম আটক করার পরেই কিন্তু যে সকল তথ্য পেয়েছি তাকে অনেক দিন ধরে কিন্তু আমরা খুঁজছিলাম যে তাকে আটকের ব্যাপারে। এবং সে মূলত এই যে মুফতি মাইনুল ইসলাম যখন র‍্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত হয় তখন যে সেই যেই মতাদর্শ এবং ভাবদর্শের মাধ্যমে যখন তার সংগঠনকে পরিচালনা করা যাচ্ছে পরবর্তীতে কিন্তু এই তাজউদ্দিনই কিন্তু সেই কাজটি করেছিল। এবং সে তার সঙ্গে আমরা পেয়েছি নাজিম উদ্দিনকে পেয়েছি। নাজিম উদ্দিন হুজির দীর্ঘদিনের সে সদস্য কিন্তু হুজির এবং একসময় যে আমাদের কারাগারে যে কারারুদ্ধ আছে মুফতি আব্দুল হান্নান এবং রৌফ তার ঘনিষ্ঠ সহযোগী ছিল এবং বিভিন্ন সময় তাদের সেই সময় বিভিন্ন সময় তাদের সঙ্গে যোগাযোগ ছিল। এবং